আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, অর্থাৎ সাহাবা একরামগণের। অতঃপর তৎসংলগ্ন যুগের পর দুই যুগ অথবা তিন যুগ বলিয়াছেন, তাহা আমার স্মরণ নাই। তারপর তোমাদের যুগের পর এমন লোকের আগমন ঘটিবে যারা সাক্ষ্য প্রদানে আগ্রহী হইবে, অথচ তাদের নিকট সাক্ষ্য চাওয়া হইবে না। বিশ্বাসভঙ্গের কারণে তাদেরকে কেউ বিশ্বাস করিবে না। তারা মানত করিবে কিন্তু তা পূরণ করিবে না। পার্থিব ভোগ বিলাসের কারণে তাহাদের মাঝে স্থূল দেহ অর্থাৎ মেদভুঁড়ি প্রকাশ পাইবে। আহাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 3388। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারি ব্যক্তির চার কোণ বিশিষ্ট গৃহের নিকট দিয়া যাইতেছিলেন। তখন তিনি জিজ্ঞাসা করিলেন, ইহা কি? তারা বলিলেন, ইহা অমুকের তৈরি একটি চার কোণ বিশিষ্ট ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এইরূপ যে কোনো সম্পদ কিয়ামতের দিন তাহার মালিকের জন্য বিপদের কারণ হইয়া দাঁড়াইবে। এই খবর আনসারির কাছে পৌঁছিয়া গেল। তিনি তৎক্ষণাৎ তাহা ভাঙ্গিয়া ফেলিলেন। পরবর্তী সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথে গেলেন, কিন্তু তিনি সেই গড়টি দেখিতে পাইলেন না।
তিনি সেই সম্পর্কে জানিতে চাহিলে তাকে বলা হইল যে, আপনার কথা তাহার নিকটে পৌঁছিলে সে তাহা ভাঙ্গিয়া ফেলে। তখন তিনি বলিলেন, আল্লাহ তাহার প্রতি রহম করুন, আল্লাহ তাহার প্রতি রহম করুন। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 4161।